মোহরদির কথা আজকে আমি বিশেষ করে স্মরণ করছি, আরও কাকতালীয়, কিন্তু এই জন্যে আমার আরও বেশি করে মোহরদির কথা মনে হচ্ছে এই জন্যে যে এই বছর আমরা মোহরদির শতবর্ষ পালন করতে চলেছি। 1924 তার জন্ম হয়েছিল, আর কাকতালীয়ভাবে এই বছরই আমাকে এই পদ্মশ্রীটা দেওয়া হলো। আর সবচেয়ে মজার কথা যে যখন আমি ওখানে থাকতাম মোহরদির কাছে, তার বাড়ির দেওয়ালে তো নানা রকমের তার গান গাইবার ছবি, নানা রকমের অনেক রকমের ছবি ছিল। তার মধ্যে একটি ছবি ছিল যে তিনি পদ্মশ্রী নিচ্ছেন, ভারতের তৎকালীন রাষ্ট্রপতি, সম্ভবত আমি ঈশ্বর না, সম্ভবত তার নাম ছিল ভিভি গিরি, দক্ষিণ ভারতীয় একজন, তার কাছ থেকে উনি ওই সম্মাননা পত্রটা নিচ্ছেন, এরকম করে হাত জোর করে আছেন। আর সেই ছবিটা আমি যখন দেখতাম, তখন তো আমি ছাত্রী, বয়সও কম, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম মোহরদির। উনি খুব সুন্দরী ছিলেন, একটা কালো গাঞ্জিবরম ভরা দক্ষিণ ভারতীয় শাড়ি পরা, শাড়িটা দেখতাম, তার সাজ দেখতাম, তো মনে হতো যে কী সাংঘাতিক একটা ভাগ্য না যে উনি রাষ্ট্রপতির কাছ থেকে এরকম পদ্মশ্রী নিচ্ছেন। তখন হয়তো উপরওয়ালা উপর থেকে হেসেছেন যে আমার আমার ভাগ্যেও সেই বিড়ালের ভাগ্যের মতন শিক্ষাটা ছিঁড়লেও চিনতে পারে। তো আজকে এই বছরে সেইটা, সেই বিড়ালের শিকা আমার ভাগ্যে ছিঁড়ল, এটা আমার জন্যে একটা পদ্মশ্রীর মধ্যে আরেকটা অতিরিক্ত প্রাপ্তি, যে এই বছর মোহরদিও পেয়েছিলেন, আমিও পেয়েছি, আমিও পেলাম, পেয়েছি মানে আমিও আমার নাম ঘোষণা করা হয়েছে। তো সেই হিসেবে পদ্মশ্রীটা আমার জন্যে পদকের চাইতেও কিছু বেশি, কারণ এর সাথে মোহরদির একটা স্মৃতি জড়িত আছে। জলারপত্রা গানটা নিয়েই ছিল, গান ছাড়া জীবনে আমার মাঝে মাঝে মনে হয় যে গান ছাড়া আমি এই জীবনে কিছুই করতে পারি না, রান্নাবান্না ভালো পারি না, সংসার তো করতেই পারি না, একমাত্র গানটাই চেষ্টা করেছি সারা জীবন। তো আজকে আমার বাবা মা নেই, থাকলে বাবা নিশ্চিতভাবে খুব খুশি হতেন, কারণ যখন আমি সুরের ধারা শুরু করি বাবা খুবই উৎসাহী ছিলেন এবং একটুখানি সংশয়ও ছিল যে তোমার কাছে কি কেউ গান শিখতে আসবে। তোমার স্কুল শুরু করলাম শান্তিনিকেতন থেকে এসে 1992 সালে, এবং মোহরদির কঠোর নির্দেশনা ছিল যে না, কারণ তার আগে আমি ছায়ানটে গান শেখাতাম, সঙ্গীত ভবনে গান শেখাতাম, মোহরদি একদম পরিষ্কারভাবে বলেছেন না এভাবে হবে না, আমি বলছি তুমি নিজে শুরু করবে কিছু একটা। এবং আমি খুব সংশয় ছিলাম যে মোহরদি আমি পারবো, আমার স্কুল চালানো কিন্তু মুখের কথা না, আমার পক্ষে কি পসিবল হবে। বলছে হ্যাঁ খুব হবে, তুমি শুরু করো, শুরু করলেই দেখবে। এবং উনি কিন্তু তখন একটু অসুস্থ, বেশ শরীরটা নরম, কিন্তু যখন এই কথাটা বলতেন যে না স্কুল শুরু করো, তখন কিন্তু তার মধ্যে কোনো দৃঢ়তার অভাব ছিল না, এবং ওর ওই আত্মবিশ্বাস সম্ভবত আমার মধ্যে সম্প্রসারিত হয়েছিল। নাম ঠিক করে, নিজেই একদিন নাম ঠিক করে দিলেন যে শোনো তোমার স্কুলের নাম রাখবে সুরের ধারা। কেন সুরের ধারা? এই জন্যে যে রবীন্দ্রনাথের গানের যে ধারাবাহিকতা শৈলজদার মধ্যে দিয়ে আমার কাছে এসছে, মোহরদির কাছে, এবং আমার থেকে তোমাতে গেছে, সেই ধারাবাহিকতাটা যেন বজায় থাকে, এবং ঢাকায় গিয়ে এই সুরের ধারা যেন তুমি চালিয়ে যেতে পারো। শান্তিনিকেতনের যে বিশেষ ধরনের একটা গায়ন রীতি আছে, ওখানে মিড়ের কাজটা বেশি হয়, সুর লাগানোগুলো খুব কাটকাট না, একটু মিড় দিয়ে লাগানো, এই বিষয়গুলো যেন বজায় থাকে গাইবার সময়, এবং সেই ধারাটি বজায় রাখতে গেলে নিজস্ব একটা স্টাইলে গানটা শেখাবার ব্যবস্থা করতে হবে, সেই জন্য স্কুলের নাম সুরের ধারা। তো এই হলো মোহরদির প্রতি আমার শ্রদ্ধা নিবেদনের এই আজকে, সারাক্ষণই আমি মনে করি, কিন্তু আজকে এই সুযোগে আপনাদের সাথে মোহরদিকে নিয়ে একটু শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। আর মোহরদির হাত ধরেই রবীন্দ্রনাথের সাথে আমার পরিচয়।